লাগে তুমি আৰু গাইজ গা চা ধোৱা কমপ্লিট কি কি লগালো কিমান কি খৰচ হ'লে 99 জনেতো ভাল বুলিয়ে কৈছে এজন বা দুজনে কৈ আছে কি অলপ মানুহ কেইজন আহিছে দুইজন হা বস্তুগিলা আগতে বিচাৰি যাব লাগে সেইকাৰণে কম পাইছে না উপায় নাই গাইছ এটা আমি গরু সরু গা ধুম তারপর নদীতেও যাব লাগবে যদি পারো প্রথমতে সকলকে রঙালী বিহুর শুভেচ্ছা জানাইছিল আজি হয়েছে গরু বিহু গরু বিহু হলেও আপনার মানুষক শুভেচ্ছা জানাইছিল রঙালী বিহু আর এইপিনে ই আছে মানে যেখানে বস্তু লাগে আমাক এটা লাগে মানে বিয়াত বই হাগা লাগাই আনিছি বস্তুগুলা কালি লাগবা লাগছিল কিন্তু গাইছ টাইম সাইম নাই সেইকারণে আজিয়ে বিচরি আছো এই রামপুয়ায় আহি আহ দুটা পান কর এইবিলাকত বিচি আছো বাড়ির পিছর পর ভিডিওটো আরম্ভ করলো অনুপা বস্তুটা বাদ দিও কিন্তু রাতেপাই এই পরিবেশ চাও ভাল লাগি আছে কিনা এটা এইফালে এইগুলো আছে এটা দিগুলো দি এই তাতে এই দি এটা ঘর আর লাগে বহুত বস্তু পরিবেশটা গাইস মন করো কি ধুনিয়া শব্দ হয়ে আছে চাচ্ছুন রাতেপাই সেখানে রাতেপাই ভালো লাগে বিচার মধ্য নয় আচ্ছা হমকো সে গাড়ি আয় প্রায় বস্তু রেডি আর এটা আমি গরু ঘাটে গা ধুব লাগে গোটেখিনি বস্তুটাই পালো আর চুলিখিনি ইগনোর করব গাইছ মানে মুখ চুকে ধোয়া নাই আমি ডাইরেক্ট উঠিয়ে গুছিয়েছো গরু কেইটা ওলাব লাগে তারপর লাউ বেঙেনা সেইবিলাকৰ মালা গাঁঠিব লাগে এতিয়া তারপর গরু সরু গা ধুয়ে নদীত যাম পাতে দিদি বান্ধি দিবি সব কি করবি জানা না খাতা খাতাকে কাটবি সব বস্তুয়ে বহুত কাটা দিবি দি সব বস্তুয়ে কাটি লবি কাটি লই এই দি ধুনিয়াকে মেরে টেঙলে দি বান্ধি খরি দিবি হব না আর আছে কিবা মই এগুলা আনি থলো কষ্টকে মালা কাঁথা কারণে রেডি গাইছ এগুলা মালা সালা গাঁঠিল তারপর ধুনিয়াকে গরু খুয়াম পিন্ধামো তারপর গরু সরু গা ধুয়াই নদীত যা জয় ভাই হ্যাপি বিহু হ্যাপি বিহু হ্যাপি বিহু ভাই নহয় দে গোটেই কটা লেডিস আর এইকেইটা মান আছে ইয়াক এটা নিব লাগে গা চা ধুব লাগে বা এইটো এটা ভাই হেপি বিহু ঠিকে আছা দে ঠিকে আছা অলপ পিছত ৰ আহি আছো এই উঠিব নালাগে বাগাতি বাগাতি গা ধুই আছো ৰ'ব মানে মটৰেদি ৰাস্তাত নদী নাই না আমাৰ সেনেহেন এতিয়া ইয়াক অলপ পিছত যাওঁ বাগ নাখাম দৈছো গৰুটো অলপ মানে আহি যা এনে লাহে লাহে কৈছো দিয়ক গাইছ মানে এইডালে কোবাব লাগে এইটো নিয়ম লৈছো মা হালধি এইটো গা ধুৱাই দিব লাগিব এতিয়া গরু গা চা ধুয়ালো মানে বেশি থা নাই এটা মানত থাকা নিয়মখানি করে গুছিয়ে আহিলো এটা মানে যাম আমি নদীত নদীত মানে ভালকে দেখাম একচুয়ালি এইটো মেইনটো নদীতে হয় মানে এনেকা আমার ফালে ওচরে তেনেকে নদীও নাই আগতে গৈছিল বাৰু লগ হয় তেতিয়া আজিকালি বেশি গরু সরু নাই আমার ফালে এনেকুৱা ও সেইকাৰণে ভাবিছো নদীত যাও গা চাও ধু প্রত্যেক বছরে যাও কি মেংলা মেংলি করে আছা আহ ব গাড়ি ব আর এইপিনে কাপড় চাপড় লই লৈছো মই তই আগত বলি মই কিনকে বহিম চলো এতিয়া লগৰ এজনক ফোন কৰিছোঁ সিও যাব মানে গোটেইকেইটা যাম আৰু গা চা ধু চাওক কি হয় একচুৱেলি গৰু চৰে গাইছ ৰ'দ চাওকচোন কাল দিপৰা হৈছে এতিয়া আৰু গৰু পাম না চাও ৰ'বচোন পাওঁ না নাপাওঁ এটা নিয়মটো কৰি গুচি আহিলোঁ মানে বহুত দেৰি হৈ যাব এইপিনে আৰু গৰু চৰু নাপামে মানে একচুৱেলি সেইটোহে মেইন বিহু বুলি কয় নদীত যিয়ে গুণে গা ধুৱায় কিন্তু আমাৰ পৰা প্ৰায় 5-6 কিলোমিটাৰ মান হৈ যাব সেনেকৈতো গৰু বোলাই মাত্ৰ এনেকৈ নিবা নদী না পচিবলৈ নহয় বহুতে কৈ আছে মানে বাইকখনৰ কথা একটো ভিডিঅ' বাৰু মই ভালকৈ বনাম একদিন মানে কিমান কি 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 লগালোঁ কিমান কি খৰচ হ'ল বেলেগ ভিডিঅ' এটা বনাম বাৰু 99 জনেতো ভাল বুলিয়ে কৈছে এজন বা দুজনে কৈ আছে কি অলপ বেয়া দেখা হৈছে বাইকখন নেগেট কৰি দিয়া বাৰু এইটো মই কোৱাৰ কাৰণে বেয়া পোৱা নাই সকলোৱে মানে ভাল পোৱাৰ কাৰণে কৈছে বাইকখন ভাল পায় যিহেতু একচুৱেলি হয় ডমিনাৰৰ নেগেটটো ভাল লাগে যিহেতু মানে অলপ চলপ ৰাইডো কৰোঁ আৰু টুৰিং টাইপৰ বাইক এনেই মোৰ ভাল লাগে সেইকাৰণে বাৰু একো নাই কেইদিনমানৰ পিছত খুলি দিম বাৰু বেয়া নাপাব গাইজ এইকেইদিন অলপমান এনেকৈ চলোঁ ৰিল চিলো বনাওঁ হয়নে নহয় গাইজ কোৱাৰ কাৰণে বেয়া পোৱা নাই বাৰু এইবিলাক মালা চালালৈ ওলালোঁ আমি হলো এই এতিয়া নদীত যাম এই গৰু দালক দেখো তোৰ আজি গৰু বিহু না ফ্ৰী পাইছে এইখন কি হ'ব চবৰে দিন আহে গাইজ মানুহৰ যেনেকৈ আহে ইহঁতো আজি দিন আহিছে যি কি নহওক এতিয়া গৈ থাকোঁ আমি 4টাই হ'লোঁ লগত 2জন আৰু ই মানে আৰু যাব কিছুমান অলপ লেট হ'ব মানে কৈছো না গৰু ৰাতিপুৱা যাৰ যাৰ গৰু আছে সি গম পায় ভেজালে নহ মানে ভেজাল থাকে না তেনেকুৱা মইতো এটা ধুইহে ধুৱাইহে আহিলোঁ আৰু বাকীকেইটাতো দেউতাই ধুৱাব বাৰু কথা নাই
মানুষবিলাকে পুরা গরু সরু লই গই আছে আর একদম। হ্যাঁ গাইজ, কত লইছে শুন বা, ইফালে মানুষ ঘর কিবাহর ঘর কোহাই দি কত কত লই যাই আছে, কমান উচ্চ আর কোবাই বোলে নদী আছে ইফালে, আহিবা নাই বারো সেই নদীত বই গই পাইছো কিন্তু ইফালে যে আহি পা নাছিল। বা রাস্তা গরু বিহুর দিনাই কিবা টেঙা বাড়িও পালো গাইজ, কমান উচ্চ আর আজি কি হয় পালো রব গাইজ, মানে নদীত আর কাপড় চাপড় পুরা পিন্ধি ললো, এটা নদীত নামো গরু গা ধুয়াম। আ গোটে কেটা এই পিনে খুয়াই আছে, মানে লাস্ট বারো ইয়াতে আইসিলো গাইজ। মানে মানুষ চানু কমি গেল, ধুয়াই দি ভালকে ধুয়াই দি, ইহার একদিনে বিহু আহে কমিছে না, ভালকে ধুয়াই দি। হে গাইজ কি কম আর উপায় নাই, কিবা মানুষ মানে অল্প কমা কম লাগ দেখুন দে, কথা নাই। এই দোয়াত নামাই দিছুন অল্প, দোয়াত নামাই দিলে ঘহি নিদিলে হব, যা অ বঢ়িয়া লা সাবি পানি খুয়াই দিলা কি? হ্যাঁ কোনটো গরু? হ্যাঁ কোনটো গরু? এইটো এইটা এটা এটা মানুষ কেজন এসা দুইজন? হব দে হব হব গাইস, মালা হালা হালি হব পানির ভিতরতে মানে পানির তলত, ইয়ার মালা তৈরি লব তার মালা তৈরি। আৰু গাইজ গা চা ধোৱা কমপ্লিট, মানে গোটেৰে হোৱা নাই, যিমানখিনিৰ হ'ল গৈ আছে, মানে খৰমোৱা এতিয়া কিবা কিবি কৰিব আৰু, আৰু আহাবিলাকতো আহি আছে, এইটোতে আহিছিলোঁ মানে লাষ্ট ডে আৰু ইয়াতে আহিছিলোঁ, মানে ইয়াতে ভাল মানে এই ডেঞ্জাৰ মাল গাইজ, এইটো সি লাষ্ট বাৰত লগত ধৰি চাইছে গম পাইছে এই মালটো ডেঞ্জাৰ অলপ। তো গাইজ আহিলোঁ তাৰ পৰা গৰু চৰু গা ধুৱাই, আৰু ইপিনে এতিয়া ঢোলটো ভাল কৰিব যাম আমি, আমি বিহু মাৰিব লাগিব না, আৰু ইফালে কি কৰি আছা? কিবা কবি না কি কম, ক'ত যোৱা কৈছে? ঢোলটো ভাল কৰি আহ, বিহু মাৰিব লাগিব না, আজিতো বিহু নহয় আজিতো হেৰি গৰু বিহু, তই গৰুহেনে তই এসাজ গৰু, সেইকাৰণে এই গৰুৰ নিচিনাই আজি গৰু বিহুৰ দিনা ধুইখন লৈছা, মানুহে গৰু বাছুৰ আনে গৰু বিহুৰ দিনা, আৰু তই যাবা দে উঠিম মই, গৰুৱে হ'লো দে আৰু উপায় নাই, আৰু গৰু বিহুৰ দিনা গৰু হ'লেও ভালেই যা, পুণ্যৰ কাম, গৰুটো বেয়া বস্তু নহয় না, অঁ ভালে গৰু লক্ষী, মই সেনে সেনে দেচোঁ দে বৰ্তমান নহয় নেকি, ভালে যা তুই দে 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 দেউত ভালকে উঠ যা, ভালে যা। বিহু মাৰো বুলি ভাবছো প্ৰত্যেকবাৰে মাৰো, এবাৰো মাৰিব লাগব, মানে ঢোল আছে বহুত টা, কিন্তু দুটাটো ঠিক কৰি লওঁ, দুটাটো বেয়া হৈ আছে অলপমান, কি কৰিব বাৰু চাওঁ আৰু লাহেকে, গোটেইবিলাকে আহিব কিন্তু তাত আমি ভাল চাল কৰি লওঁ, অলপমান সন্ধিয়া ৰিহাৰ্চেলো দিম, কামাম বাদাম গাইজ ভাল্লা হ'ব, এইবাৰ ব্লগ এটা বানাম লাহেকে সৰুকৈ, এনে বিহু চিহু মাৰিব যা এনেকুৱা, অঁ যি কি নহওক ভাল লাগব গাইজ, মানে বিহুটো ইমান দিন আহে না, সাত দিন আহে, তাকো তিন চাৰিদিনমান ভালকৈ বিহু মাৰা খায়, বাকীতো ফাংচন চাওঁতে যায় এনেকুৱা আৰু, উপায় নাই আৰু গাইজ, ভাল লাগে কিবা এটা, সেইকাৰণে ঢোলটো ভাল কৰি যাই আছোঁ আৰু, এই এইটো এটা আৰু এইটো এটা ঢোল, আৰু বাকী বেলেগ আছে দুটা তিনিটামান, সেইকেইটা বাৰু ভালে আছে, বৰ্তমান এইকেইটা ভাল কৰি আহোঁ, আৰু এইফালে নাচায় হেলমেটটোৰ কাৰণে লাজ কৰি আছে, উপায় নাই আৰু, মানে বিহু বিহু চবৰে লাগি গৈছে অমিতান নেকি?